নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবরাত্রিতে অবশ্যই করুন এই গুরুত্বপূর্ণ উপাচার, কারণ এই উপাচার আপনার জীবনে নিয়ে আসবে সুখ ও সমৃদ্ধি এবং মা দুর্গার আশীর্বাদ অবশ্যই পাবেন। দুর্গাপূজাতে পান, সুপারি, লবঙ্গ, এলাচ এবং সিঁদুর, এই উপকরণগুলো প্রায়ই লেগে থাকে। নারিকেলের মহত্ত্ব তো অবশ্যই রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব লবঙ্গ এবং এলাচের একটি মহা চমৎকারী উপায়। জীবনে যদি অশুভ প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং কর্মজীবনে অসফলতার ছায়া জীবনে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ শারদীয় নবরাত্রিতে যে কোনো দিন এই উপাচারটি করতে পারেন। মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এই উপাচারে এবং মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা এবং কষ্ট দূর হবে। তার জন্য প্রয়োজন আপনার নিয়ম, নিষ্ঠা এবং মায়ের প্রতি বিশ্বাস। এই উপাচারটি করতে একটি চতুর্মুখী প্রদীপ লাগে, আর যদি চতুর্মুখী প্রদীপ না পান তাহলে যে কোনো প্রদীপে আপনি চারটি সলতে করে দিন এবং এই সলতেগুলি চারিদিকে যেন থাকে, এবং এই প্রদীপে অবশ্যই বিশুদ্ধ গাওয়া ঘি দিন, আর এই ঘিয়ের মধ্যে এক টুকরো কর্পূর আপনি ডুবিয়ে দিন। ভুলেও এটিকে জ্বালিয়ে দেবেন না, এবং এর মধ্যে দুটি সম্পূর্ণ গোটা লবঙ্গ দিন। খেয়াল রাখবেন লবঙ্গটা যেন এমনি এমনি জ্বলে না যায়। সেই সাথে দুটি গোলাপ ফুলের পাপড়ি দিন। যদি লাল গোলাপ হয় তাহলে শুভ ফল বেশি পাওয়া যায়। এগুলি সবই ওই প্রদীপের ঘিয়ের মধ্যেই দেবেন, তারপরেই আপনি মা দুর্গার বিশেষ আরতি করুন। এই প্রদীপ আপনার প্রতিটি ঘরের মধ্যে নিয়ে যান এবং সেখানে মায়ের আশীর্বাদ অবশ্যই দিন। এই উপাচারে আপনার জীবনের সমস্ত অর্থনৈতিক, সামাজিক উন্নতি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কিন্তু দূর হয়ে যাবে, এই অশুভ শক্তির প্রভাব তা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এই সাথে মানসিক শান্তি আপনি পাবেন। তাহলে বন্ধুরা, এই উপাচারটি আজকের না পারলেও আগামী নবরাত্রি অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের মধ্যে যে কোনো রাত্রিতে আপনি করতে পারেন। দ্বিতীয় যেটি উপায়ের কথা বলবো তা হলো, এই উপায় তারাই করবেন যাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর সেই সাথে তারা কোনো ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এই উপাচারের জন্য 9টি সবুজ রঙের এলাচের প্রয়োজন। একটি সবুজ শুদ্ধ কাপড় আপনাকে নিতে হবে, আর তারপরে এই 9টি এলাচ সেই সবুজ কাপড়ের মধ্যে রাখুন এবং একটি পুটুলি তৈরি করুন, আর যেটি আপনি মা দুর্গার পায়ে বা চরণে এটিকে রাখুন। এই উপায়ে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আর এটি রাখার সময় অবশ্যই আপনার মনস্কামনার কথা মায়ের কাছে বলুন। তারপরে আপনি বিজয়া দশমীর আগে এই বিশেষ পুটুলিটি অর্থাৎ এই এলাচের পুটুলিটি আপনি নিয়ে আপনার ক্যাশবাক্সে অথবা যেখানে আপনি সম্পদ গচ্ছিত রাখেন সেখানে রাখুন এবং সারা বছর এটিকে রেখে দিন, এবং আগামী বছর এই পুটলিটি কোনো প্রবাহিত জলে আপনি জলপ্রবাহ করে দিন, আর তারপরে আবার নতুন একটি সবুজ বস্ত্র নিয়ে আপনি এই উপাচারটি করে আবার সেই একই স্থানে রাখুন। আর অনেক সময় আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন, এটিকে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনি পুঁতে দিতে পারেন। এই বিশেষ সময়ে আপনি পান পাতার মধ্যে 7টি গোলাপের পাপড়ি দিয়ে মা দুর্গাকে অবশ্যই অর্পণ করুন, আর এই বিশেষ উপাচারে আপনার অর্থনৈতিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা তা কিন্তু দূর হবে। তবে খেয়াল রাখবেন পান পাতার যে ডান্ডা অর্থাৎ যে বোঁটা তা যেন ভেঙে না যায়। অবশ্যই আপনার দুটো হাত দিয়ে এই বিশেষ পানপত্রকে মায়ের চরণে অর্পণ করবেন। এই সমস্ত উপাচার করার সময় অবশ্যই হাত জড়ো করে আপনার মনস্কামনার কথা মা দুর্গা দুর্গতি নাসিনীর কাছে অবশ্যই নিবেদন করুন, আর এই উপাচারে অবশ্যই আপনার
মনস্কামনা পূরণ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।